তাহলে মুসল্লি বেড়ে কি লাভ হল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে আনিল ফাহশা যাবতীয় অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার এবং খারাপ কাজ থেকে। সালাত এমন একটা ইবাদত যে ইবাদত বাধা দেয় খারাপ কাজ করতে, এটা আল্লাহ বলছেন মুসল্লি খারাপ কাজ করবে না। কিন্তু দুঃখজনক হলো যে একজন মুসল্লি সালাত আদায় করছে প্রায় 60 বছর যাবৎ, কিন্তু এখনো সুদ ছাড়েনি, তাহলে কি মুসল্লি আসলে না? 50 বছর যাবৎ, 40 বছর যাবৎ সালাত আদায় করছে, কিন্তু এখনো ও বিড়ি সিগারেট ছাড়েনি। শুনলেন তো? ভালো মতোই ধুলাই করেছে ডক্টর ইমামউদ্দিন। এরপরেও লজ্জা হবে কিনা সন্দেহ আছে, ইমানের পরিচয় তো এত নোংরা, খারাপ, জঘন্য স্বভাব একজন মুসল্লির মধ্যে কিভাবে থাকে যে সালাত আদায় করে 40 বছর যাবৎ, 50 বছর যাবৎ এখনো হারাম খাওয়া ছাড়তে পারেনি, তাহলে ওর সালাত কবুল হয় না? তাহলে সালাত কবুল হয় না কেন, এটা আগে দেখতে হবে। সমস্যাটা কোথায়, বা সালাত পড়ে ও সুদ খাওয়া ছাড়ে না কেন, সালাত পড়ে ঘুষ খেয়ে খাওয়া ছাড়ে না কেন? ভূমি অফিসগুলিতে অনেক লোক আছে যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, কিন্তু বড় বড় ডাগা ডাগা দুর্নীতিবাজার, গোটা দেশটাই দুর্নীতিবাজদের দখলে। পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তাদের রক্ত হালাল এটা বিশ্বাস হয় না। সচিবালয়ে যারা চাকরি করে, আমি বলছি না সবাই খারাপ, কিছু লোক মনে হয় ভালো আছে, না হলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যেত, আমি তাদেরকে বলছি না, কিন্তু আরবিতে একটা কথা বলে আল আকসার হুকমুল কুল, যখন অধিকাংশ মানুষই কোনো কাজ করে তখন সবাইকে বোঝায়। এই জন্য বলার সময় এইভাবে কথাটা হয়ে যায়, টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, আত্মসাৎ করে, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, কেন এটা করে? টুপিটা হলো তার সাইনবোর্ড, দাড়ি তার সাইনবোর্ড, যেমন আলহাজ সাইনবোর্ড, ঠিক নামাজটাও তার সাইনবোর্ড। এই নামাজকে দেখা যাবতীয় অপকর্ম করে থাকেছে। আর আমরা একটা কথা প্রচার করেছি খুব কষ্ট, মানে জোরে সোরে, নামাজ বেহেস্তের চাবি, যত আকাম কুকাম করো নামাজ পড়লেই জান্নাতে যাবা, নামাজ বেহেস্তের চাবি, আর সলাতু মিফতাহুল জান্নাত, এই হাদিসটা জয়ীফ হাদিস। এর সনদে দুজন রাবি আছে, একজন সুলাইমান ইবনু করম, আবু ইয়াহিয়া আল কাত্তাত। এই দুইজন রাবি জয়ীফ হওয়ার কারণে হাদিসটা গ্রহণযোগ্য না। 165 পৃষ্ঠা সহিহ বুখারী খুলুন, শুরুতেই একটা আসার নকল করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেখানে বলা হয়েছে আর বাস্তবই তাই, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, মূলত লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। তবে
চাবির দাঁতগুলো হলো সালাত, সিয়াম, হজ, যাকাত। আহকামগুলি হলো চাবির দাঁত। তো সালাত পড়লেই জান্নাতে যাবেন, সালাত পড়লে জান্নাতে যাবেন, আর সব আকাম কুকাম করবেন এই দাবিটা ঠিক নয়। উল্টা এসেছে, মুসল্লি জাহান্নামে যাবে। আপনারা আয়াতটা পড়েছেন, ফাওয়াইলুল লিল মুসল্লি, ওয়াইলটা জাহান্নামের একটা শাস্তির নাম। কেউ বলছেন যে ওয়াইলটা জাহান্নামী, তো মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম কেন বললেন? কোন মুসল্লি? সহিহ বুখারীর 806 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামাল্লাহু আসরা সুজুদ আলা নার, আল্লাহ রাব্বুল আলামিন সেজদার স্থান খাওয়াকে জাহান্নামের উপরে হারাম করে দিয়েছেন। সেজদার স্থানটা জাহান্নাম খেতে পারবে না। তাহলে বুঝা যাচ্ছে তার দেহের সব কিছু পুড়িয়ে ফেলবে, সেজদার স্থানটা পুড়বে না, সেজদার দাগটা পুড়বে না। তাহলে বোঝা যায় যে মুসল্লি জাহান্নামে যাবে, এ হাদিস প্রমাণ করে। কোন মুসল্লি সে? যারা বছরে দুই দিন ঈদের সালাত পড়ে তাদের কপালে তো দাগ হওয়ার কথা না। যারা সপ্তাহে একদিন সালাত পড়ে তাদের কপালে দাগ হবে না? দাগ তার কপালেই হবে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে। তাহলে নিয়মিত সালাত পড়ে জাহান্নামে যাবে, এই হাদিস পরিষ্কার স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির 2863 নম্বর হাদিস, মান দাআ বিদাওয়াল জাহিলিয়্যাহ ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িত থাকে, জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, জাহিলিয়াতকে বিস্তার করে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সামা, যদিও সে সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সে সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে। তাহলে সিয়াম পালন করে মানুষ জাহান্নামে যাবে, এটা স্পষ্ট। সালাত পড়েও মানুষ জাহান্নামে যাবে, এটাও স্পষ্ট। আমি এতটুকু বলার কারণ হলো এই যে মুসল্লির সংখ্যা বাড়বে, আবার দুর্নীতিবাজের সংখ্যাও বাড়বে, হারামখোরের সংখ্যাও বাড়বে, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়। মুসল্লি হারাম খাবে, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়, আর এরাই জাহান্নামে যাবে, হাদিসগুলো দ্বারা বোঝা যায়। অতএব সালাত কবুল হয় না কোন কারণে, এই কারণটা আগে উপলব্ধি করা উচিত মুসল্লিদেরকে। মুসল্লিদের আগে বের করা উচিত, ভাবা উচিত, আমার নামাজটা কবুল হচ্ছে না কেন? চারটা কারণ সংক্ষেপে বলি, আমরা যতটুকু বিশ্লেষণ করে দেখেছি। এক নম্বর, নামাজ পড়ে, সালাত পড়ে, কিন্তু আকিদা ঠিক না। একজন লোক মাজারেও সেজদা করে, মসজিদেও সেজদা করে, এর সালাত কি কবুল হবে? ওর মধ্যে কি ঈমান আছে? নাই। যে শিরিকে আকবরের সাথে জড়িত, শিরিকে আকবর মানে বড় শিরিকের সাথে যে জড়িত, সে মুসলিমই না। যে কোনো ব্যক্তি বড় শিরিকের সাথে জড়িত, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, খাম্বা পূজা, ফুল পূজা, এগুলো সব হলো শিরিকে আকবর, বড় শিরিক। বড় শিরিকের পরিণাম হলো
মুখরিজুন আলিল মিল্লা, ইসলাম থেকে বহিষ্কার, ও খালিদান মুখাল্লাদান ফিন্নার, আর ও যদি ওই অবস্থায় মারা যা তাহলে চিরস্থায়ী জাহান্নাম, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। অন্য পাপ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা কোরআনে আসছে, হাদিসে এসেছে। কিন্তু শিরিকে আকবার করে কেউ যদি মারা যায় তার পক্ষ থেকে সাদাকা করলেও কোনো কাজ হবে না, দোয়া করলেও কোনো কাজ হবে না। শিরকে আকবার এত, মানে তৌবার আগে যদি মারা যায়, একজন লোক হারাম খেয়েছে, পাপ কাজ করেছে, জেনা করেছে, মানুষ হত্যা করেছে, মদ খেয়েছে, মারা গেছে, তার পক্ষ থেকে সাদাকা দিলে, তার পক্ষ থেকে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কেউ শিরিকে আকবার করে মারা যাবে তার জন্য দোয়াও নাই, সাদাকাও নাই, ওর ক্ষমাও নাই, সবই বন্ধ একবারে। বাংলাদেশের অধিকাংশ মুসল্লি শিরিকে আকবারের সাথে জড়িত, এই জন্য তাওহীদ যে হতো নাই, এই জন্য তার ইবাদত নাই। মাঝে মাঝে মুরব্বীদের কথা ভাবি, কত পরিশ্রমী না করছে শুধু ফজিলতের আশায়, কত পরিশ্রম করছে ফজিলতের আশায়, যদিও বা ফজিলত গুলো দলিল দ্বারা প্রমাণিত না, ওই মিথ্যা ফজিলতের দ্বারাই পরিশ্রমটা করছে, তাদের মধ্যে তাওহীদ বলতে কিছুই না।